আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন এই আশা রেখে আপনাদেরকে শোনাতে চলেছি বিগত ইসলামী জ্ঞানের আলো। প্রথম পর্ব ছিল, যেই প্রথম পর্বের প্রশ্ন আপনাদের কাছে আমি রেখেছিলাম যে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনকে সপ্তাহে ঈদের দিন বলে আখ্যায়িত করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলে আখ্যায়িত করেছিলেন, সেই ব্যাপারে আপনাদের কাছে আমি একটি ইসলামী জ্ঞানের আলোর প্রশ্ন রেখেছিলাম। তো এখানে আমি চারটে অপশন রেখেছি, যে চারটে অপশনের মধ্যে আপনাদেরকে বলেছিলাম যে সঠিক উত্তরটি আপনারা নির্বাচন করে কমেন্ট করবেন। তো আলহামদুলিল্লাহ বেশ কয়েকজন কমেন্ট করেছেন, যারা আমরা কমেন্ট করতে পারিনি তাদের উদ্দেশ্যে জানাচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাপ্তাহিক ঈদের দিন বলে শুক্রবার দিনটিকে উল্লেখিত করেছেন। সাপ্তাহিক ঈদের দিন শুক্রবার দিনটিকে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বলে আখ্যায়িত করেছেন। সুতরাং এইখানে আমরা বুঝতে পারলাম যে ইসলামিক জ্ঞানের আলোর প্রথম পর্বের যে কুইজটি ছিল তার উত্তরটি আপনাদের কাছে জানানো হলো। ইনশাআল্লাহ আগামী কুইজে আমরা আরও আকর্ষণীয় কিছু ইসলামিক প্রশ্ন, ইসলামিক জ্ঞান নিয়ে আসছি, অতি অবশ্যই আপনারা চোখ রাখবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।